ইসলামিক গজল শুনতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। ইসলামিক অনেক গজল রয়েছে যা শুনলে আপনার অন্তর শীতল হয়ে যাবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পৃথিবীর সেরা দশটি গজল সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে মাহেরের কণ্ঠে গাওয়া ইয়া নবী সালাম আলাইকা গজলটি। এই গজলটি আপনি একবার হলেও শুনেছেন। সত্যি ইসলামিক এমন গজল শুনলে হৃদয় শীতল হয়ে যাবে। আর এই গজলটি আরো অনেক ইসলামিক শিল্পী কভার করেছেন। রয়েছে বাংলাদেশি শিল্পী জাহিদুল্লার কণ্ঠে নামাজকে বলো না কাজ আছে গজলটি। এই গজলটি এই ছেলেটির কণ্ঠে বেশ ভাইরাল হয়। আর এই গজলটি শুনেনি এমন লোক খুব কমই আছে। এরপর রয়েছে আয়েশা আব্দুল বাসিতের গজল সুবহানাল্লাহ। আয়েশা আব্দুল বাসিত ইন্ডিয়ান শিল্পী। তার গাওয়া প্রত্যেকটি গজলই জনপ্রিয়। তার এই গজলটি অনেকেই কভার করেছেন। এরপর রয়েছে মোহাম্মদ নাবিনা গজলটি। এই গজলটি আপনি একবার হলেও শুনেছেন। এই গজলটি কভার করেছে মিশরের জনপ্রিয় সিঙ্গার হামদা হেলাল। আয়েশা আব্দুল বাসিত জনপ্রিয় এই গজলটি কভার করেছেন। মুহাম্মদ নাবিনা বিনুরু হাদিনা। এরপর রয়েছে হাসবি রাব্বি গজলটি। এই গজলটি কভার করেছেন ইরানের শিল্পী সামি ইউসুফ। সামি ইউসুফের প্রতিটি গজলই হৃদয় স্পর্শী। তবে সামি ইউসুফের এই গজলটি অনেকেই কভার করেছেন। এরপর রয়েছে আহরান আহরান গজলটি। এটি হলো ইরাকের হাদিফা হুরাত মাসিদের গাওয়া একটি গজল। এই গজলটির মাধ্যমে ইসলামকে ভালোবাসার কথা বলা হয়েছে এবং জিহাদের ডাক দেওয়া হয়েছে। এই বাচ্চার কণ্ঠে হৃদয় স্পর্শী এই গজল সত্যিই অসাধারণ। এরপর রয়েছে কনফার্ম জান্নাতি গজলটি। এই গজলটি টিকটকে বেশ ব্যবহৃত হয়েছে, তবে সেটা ফানি ভিডিও হিসেবে। আর ইসলামী এই গজলটি কভার করেছেন ইয়াসির সুহওয়ার্দি। এরপর রয়েছে কারি ওয়াহিদের আল্লাহু আল্লাহু গজলটি। আল্লাহু আল্লাহু নামক এই গজলটিও দর্শক বেশ পছন্দ করে। আর এই গজলটি বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শামস ভাইও কভার করেছেন। চলুন শুনে আসি শামস ভাইয়ের কণ্ঠে গাওয়া গজলটি। এরপর রয়েছে মাহির জৈনের আল্লাহি আল্লাহ কিয়া করো গজলটি। গজলটি পাকিস্তানের শিল্পী গোলাপও কভার করেছেন এবং তার গাওয়া গজলটিও বেশ পছন্দ করছে দর্শক।